স্পেন ভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ক সংস্থা এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এডুকো প্রায় 25 বছর ধরে বিশ্বব্যাপী 15টি দেশের বিভিন্ন স্কুল ও কমিউনিটিতে শিশুদের মানসম্মত শিক্ষা ও সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। শুধু 2018 সালেই এডুকো বিশ্বব্যাপী 410,000 শিক্ষার্থী, 220,000 প্রাপ্তবয়স্ক এবং 3,100 স্কুলকে বিভিন্নভাবে সহায়তা করেছে। এডুকো বাংলাদেশে 1999 সাল থেকে সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া শিশু, কিশোর কিশোরী ও তাদের পরিবারকে মানসম্মত শিক্ষা অর্জনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহায়তা করে আসছে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোট 5টি জেলার 14টি উপজেলার 25টি ইউনিয়নের 7,000 শিশু ও কিশোর কিশোরীদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরাসরি সহায়তা প্রদান করছে। সেই সাথে তাদের পরিবার এবং কমিউনিটির প্রায় 2,50,000 জনগোষ্ঠীকে পরোক্ষভাবে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করছে। এই সকল প্রকল্পের মধ্যে রয়েছে শিশু বিকাশ কেন্দ্র, এডুকো প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা অর্জনে সহায়তা করা, কর্মজীবী শিশুর শিক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়ন, শিশুর অধিকার সংরক্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমন, প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা, সুপেয় পানি এবং পয়োনিষ্কাশনের ব্যবস্থা, জীবন জীবিকার মান উন্নয়ন এবং অংশগ্রহণ ও জবাবদিহিতামূলক সুশাসন ব্যবস্থার উন্নয়ন। আমরা আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য মূলত 3টি বিষয়ের প্রাধান্য দিয়ে থাকি, সেগুলো হচ্ছে শিক্ষা, সুরক্ষা এবং সুশাসন। এবং এই কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আমরা স্থানীয় জনগোষ্ঠী এবং সরকারকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছি। ইডুকো এদেশের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও সার্বিক বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টি করছি, পাশাপাশি শিক্ষার পরিবেশ যেন আনন্দ ঘন হয় সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছি। এছাড়াও শিশুর সার্বিক বিকাশ এবং লালন পালন বিষয়ে আমরা অভিভাবকদের সচেতন করে থাকি। আমাদের স্কুলে আমরা লেখাপড়ার পাশাপাশি নাচ, গান, খেলাধুলা, ছবি আঁকা, বিতর্ক, বিজ্ঞান মেলা ইত্যাদিতে অংশগ্রহণ করি। এছাড়া লাইব্রেরিতে বই পড়ে, কম্পিউটার চালানো শিখে, মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি। এডুকো আমাদের ভালুকায় আমি দেখছি 10টা শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে এত সুন্দরভাবে পরিচালনা করছে এবং ওরা আরও প্রায় সরকারি স্কুল 25টাকে সাপোর্ট দিচ্ছে। আমি এডুকোর বৃত্তিমূলক একটি অনুষ্ঠানে ভালুকায় প্রধান অতিথি হিসেবে ছিলাম। সেই অনুষ্ঠানে আমি এডুকোর কিছু কার্যক্রম দেখেছি যে এডুকোর মাধ্যমে আমাদের এলাকার গরিব মেধাবী ছাত্রছাত্রীরা যেভাবে পড়াশোনা করছে, এডুকোর শিক্ষক এবং এদের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত। তাই আমি মনে করি এডুকো প্রতিষ্ঠানটা লেখাপড়ার দিক থেকে তাদের গুণগত মান অনেক ভালো। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রতিটি স্কুলে কমিটি থাকে। আমাদের স্কুলেও 11 সদস্য বিশিষ্ট স্কুল ম্যানেজমেন্ট কমিটি আছে। আমরা স্কুল ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল কার্যক্রম করি এবং বাস্তবায়ন করি। দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি স্কুলে এখন 7 সদস্য বিশিষ্ট স্টুডেন্ট কাউন্সিল আছে, আমাদের স্কুলেও আছে এবং এলাকাতে কিশোর ফোরাম আছে। এরা প্রতিনিয়ত স্বতঃস্ফূর্তভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সাথে এবং স্থানীয় সরকারের চেয়ারম্যান মেম্বারদের সাথে তাদের মত বিনিময় করে এবং বক্তব্য পেশ করে। স্কুল থেকে পাশ করার পরও শিক্ষার্থীরা কিশোর কিশোরী ফোরামের মাধ্যমে স্কুলে ও সমাজের নানা কল্যাণমূলক কাজে তারা অংশগ্রহণ করছে। আমাদের জীবনে শিক্ষার শক্ত ভিত্তি তৈরি করার পেছনে এডুকোর অনেক বড় অবদান রয়েছে। আমরা শুধু পড়ালেখাই না, বরং একজন সুনাগরিক হিসেবে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি।
আরও চেষ্টা করছি যাতে অন্যরাও এই ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসতে পারে। আমাদের নাম এডুকো, আমরা একটি আন্তর্জাতিক এনজিও। আমরা মূলত শিশুদের অধিকার সমুন্নত করার চেষ্টা করি। আমাদের প্রতিষ্ঠানের ভিতরে আমরা শিশুদের শিক্ষা, সুরক্ষা এবং সুশাসন নিয়ে কাজ করি। শিক্ষার ব্যাপারে আমরা যেগুলো কাজগুলো করি, বাংলাদেশে বিশেষত সরকারের সঙ্গে কাজ করি, আমরা সরকারের হাতকে শক্তিশালী করার চেষ্টা করি। বিশ্বের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা SDG আছে সেগুলো নিয়েও কাজ করি। আমরা আমাদের একাডেমিক লেখাপড়ার পাশে আমরা মূল্যবোধের শিক্ষা আমাদের এডুকো শিক্ষালয়ে এবং ছেলেমেয়েদের দিয়ে থাকি। আমাদের লক্ষ্য একটা সুনাগরিক হিসাবে যেন গড়ে ওঠে, যার ফলে সে শুধু লেখাপড়ায় ভালো হলে চলবে না, তার মূল্যবোধ, তার নাগরিক দায়িত্ব এবং তার লিডারশিপ বা নেতৃত্বের গুণ বিকাশ যেন সে করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করি।